বয়সের ভারে কুঁজো হয়েছে কোমর, একা পথ চলার সঙ্গী তার লাঠি, আর দুধ কলা ছাড়া কিছুই খেতে পারেন না তিনি। তবুও দিব্যি রোজা রেখে চলছেন 130 বছরের এই বৃদ্ধা। মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর পানহাটা গ্রামের মৃত আলতাজউদ্দিন তালুকদারের স্ত্রী সাফিয়া খাতুন বর্তমানে দুই ছেলের সংসারে বসবাস। তার ছেলে একজনের বয়স 90 ও আরেকজনের বয়স 85। এছাড়াও পরিবারে রয়েছে পুত্রবধূ, নাতিপুতি সহ চার প্রজন্ম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যারা সবাই ভালোবাসা দিয়ে আগলে রাখেন তাকে, তবে পরিবার ও এলাকাবাসীর দাবি এত বছরেও কোনো বিধবা বা বয়স্ক ভাতা পাননি সাফিয়া খাতুন। আমার মা এখন রোজা আছে, এই যে 12 রোজা হনতে মা 12টা রোজা করতেছে, নামাজ রোজা সব দিকটা পাশ হতো, নামাজ রোজা পড়ে খাই লই ভালো, রোজা থাকে নমস্কার রোজা থাকে, আবার এই বেতন যায় বেতন যায়। আমার দাদি যে বাচ্চা আছে এদি আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আমার দাদির সেবা যত্ন করতে পারতাছি, এদি আমার সবচেয়ে বড় পাওনা। এই দেশে অনেকজনই বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত কেউই পায় না। অন্যদিকে এই বৃদ্ধার জন্য বিধবা বা বয়স্ক ভাতার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। নিশ্চিতভাবে এসেছি যে এই ওনার বয়স হলো 130, এটা জেনে এসেছি যে উনি যেন বয়স্ক ভাতা এখনও পায়নি সেটা নিশ্চিত করতে আমাদের ঊর্ধ্বতন মহল একত্রে এটার পদক্ষেপ নেবে। সমাজের এমন বয়স্কদের প্রতি পরিবারের সদস্যদের দায়িত্ব ও যত্নের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিরও উচিত ভাতাসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা। এমনটাই মত সচেতন মহলের। মৌসুমী রহমান, আরটিভি।